আজকে টপিক হচ্ছে ইংলিশ স্টাডিতে পেজ নাম্বার 5 এর হবে আর দ্বাদশ পেজের হবে পেজ নাম্বার 5 তো প্রথমে আমরা ইংলিশ স্টাডি দেখি পেজ নাম্বার 5 পার্ট অফ আ সেন্টেন্স মানে একটা বাক্যের অংশ দেখো বই খুলে সবাই লিখে নিজে পার্ট অফ আ সেন্টেন্স এটা বল সেন্টেন্স কি হচ্ছে দেখো এভরি সেন্টেন্স দ্যাট উই স্পিক অল রাইট কনসিস্ট অফ টু পার্টস প্রত্যেকটা বাক্য যেটা আমরা বলি কথায় বলি অথবা এই এই বাক্যটা লিখি সেটা দুটো অংশ আছে নাম্বার 1 উই নেম সাম পিপল অর থিং মানে প্রথম অংশটা কি হচ্ছে আমরা কোন ব্যক্তি অথবা জিনিসের বস্তু নাম করি এন্ড 2 নাম্বার হচ্ছে উই সে সামথিং অ্যাবাউট দ্যাট পারসন অর থিং মানে আমরা সেই ব্যক্তি অথবা সেই বস্তুর সম্বন্ধে কিছু বলি তো প্রথম অংশতে আছে আমরা নাম নিই কোনো ব্যক্তি অথবা বস্তুর আর নাম্বার 2 তে আছে সেকেন্ড পার্ট হচ্ছে সেই ব্যক্তি অথবা সেই বস্তুর তার সম্বন্ধে আমরা বলি ইন আদার ওয়ার্ডস উই মাস্ট হ্যাভ আ সাবজেক্ট টু স্পিক অ্যাবাউট অ্যান্ড উই মাস্ট সে অর প্রেডিকেট সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট এর আগে অন্যভাবে আমরা বলতে পারি কি আমাদের কাছে আছে একটা সাবজেক্ট মানে একটা বিষয় কথা বলার জন্য তার সম্বন্ধে এবং প্রেডিকে কিছু সেই বিষয়ের সম্বন্ধে কি বলছি সেটা হচ্ছে মানে একটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে তার ব্যক্তি অথবা জিনিসের নাম আর প্রেডিকেট হচ্ছে সেই জিনিসটা অথবা সেই ব্যক্তিটা কি করছে তার সম্বন্ধে বলা হেন্স এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস অতএব প্রত্যেকটা বাক্যের দুটো অংশ আছে নাম্বার 1 দ্য পার্ট হুইচ নেমস দ্য পারসন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট দিস ইজ কল দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স যে অংশটা যেটাতে আমরা ব্যক্তির নাম অথবা জিনিসের বস্তুর নাম দিয়ে কথা বলি সেইটাকে বলা হয় বিষয় সাবজেক্ট সেই বাক্য নাম্বার 2 দ্য পার্ট হুইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট দিস ইজ কল দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স তারপরে 2 নম্বর অংশটা আছে আমরা সেই ব্যক্তি অথবা সেই সব বস্তু বিষয়ে যা বললি সেইটাকে বলা হয় প্রেডিকেট সেই বাক্যে এবার দেখো এখানে কোশ্চেনটা দেয়া আছে ড্র আ লাইন টু সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সততা সেরা নীতি দ্য রিভার গ্যাঞ্জেস এটা গঙ্গাস বলবে না গ্যাঞ্জেস একটা হলে এটা প্লুরাল হচ্ছে গঙ্গা নদী অনেক অংশ আছে সেটা গ্যাঞ্জেস যদি একটা হয় তাহলে গঙ্গা গ্যাঞ্জেস ইজ ইন ফ্লাড সেই সব বস্তু বিষয়ে যা বললি সেইটাকে বলা হয় প্রেডিকেট সেই বাক্যে এবার দেখো এখানে কোশ্চেনটা দেয়া আছে ড্র আ লাইন টু সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সততা সেরা নীতি দ্য রিভার গ্যাঞ্জেস এটা গঙ্গা আর ব্রাদার্স দ্য নাম্বার 4 আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই সেন্টেন্সটা আছে এই বাক্য এবার এতে মধ্যে দুটোকে আলাদা করতে হবে সাবজেক্ট আর প্রেডিকেট মানে বিষয় যা কোন বস্তু অথবা ব্যক্তির সম্বন্ধে যা বলা হয়েছে বিশেষ সেই বস্তু এই বাক্য অথবা এই সেন্টেন্সকে আমরা দুভাগে আলাদা আলাদা করব সেই প্রথমটা হচ্ছে সাবজেক্ট মানে বিষয় যেটা ব্যক্তি অথবা বস্তুর সম্বন্ধে মানে বস্তুর নাম আর একটা অংশতে লিখবো প্রেডিকেট মানে সেই ব্যক্তি অথবা সেই বস্তুটার সম্বন্ধে আমরা কি বলছি এবার দেখো বোর্ডের দিকে তাকাও এরকম করে মাঝখানে একটা দাগ টেনে দিবে সাবজেক্টের দিকে প্রেডিকেটের দিকে তো এখানে প্রশ্ন আছে আন্ডারলাইন তোমাদের আন্ডারলাইন করতে হবে না খাতাতে এটা খাতাতে লিখবে পিক আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য সেন্টেন্সেস তো প্রথমটা হচ্ছে নাম্বার 1 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সততা সেরা নীতি তো অনেস্টি তার কাজ নামটা কি হচ্ছে সততা এটা অনেস্টি তার সাবজেক্ট হলো বিষয় তার বিষয় বলা হচ্ছে অনেস্টি সততা বিষয় এবার প্রেডিকেট আসছে কি বলা হচ্ছে ইজ দ্য বেস্ট পলিসি
মানে সেরাই নীতি, এটাই সবচেয়ে ভালো নীতি। এবার নাম্বার টু দেখো, দা রিভার গ্যাঞ্জেস মানে নদী গঙ্গা, যে একটা নদী তো একটাই গঙ্গা নদী, কিন্তু গঙ্গা নদীর অনেক অংশ তো যাচ্ছে, সেই জন্য এটা গ্যাঞ্জেস বলা হয়েছে। আর এখানে ইজ ইন ফ্লাড, এটাস মানে নদী গঙ্গা ইজ ইন ফ্লাড, এখানে ইজটা পিছনে বলা হয়েছে যে নদীটা তো গঙ্গায় কিন্তু তা দ্য রিভার গ্যাঞ্জেস ইজ ইন ফ্লাড, মানে এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে রিভার গঙ্গার নদী, সেটা হচ্ছে ইজ ইন ফ্লাড, ফ্লাড মানে হচ্ছে বন্যা, বন্যায় আছে এটা গঙ্গা গ্যাঞ্জেস নদীটা বন্যা। রেডি, এটা রিভার দ্য রিভার গ্যাঞ্জেস ইজ ইন ফ্লাড মানে গঙ্গা, এটা রিভার দ্য রিভার গ্যাঞ্জেস ইজ ইন ফ্লাড মানে গঙ্গা নদীতে বন্যা এসেছে, তো তার বিষয়ে বলা হচ্ছে গঙ্গা বিষয়ে, আর সেটা তার গঙ্গা বিষয়ে কি বলা হচ্ছে বন্যা এসেছে। এবার দেখো নাম্বার থ্রি, জ্যাক এন্ড স্মিথ, এটা জ্যাক এন্ড স্মিথ, জ্যাক একটা ছেলের নাম, স্মিথ একটা ছেলের নাম, এটা একটা বিষয়। এবার এটা প্রেডিকেট আসছে আর ব্রাদার্স, মানে এরা দুজনে, এদের দুজনের সম্বন্ধে কি বলা হচ্ছে এরা দুজনে ভাই। এবার নাম্বার ফোর, দ্য সান মানে সূর্যটি, সাবজেক্টটা হচ্ছে সূর্য, এবার প্রেডিকেটে আসছে সূর্যটা কি করে কি কাজ হচ্ছে, রাইজিং ইন দা ইস্ট পূর্ব দিকে ওঠে, তো এটা হচ্ছে ও কাজ, সূর্য কাজ। এবার 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হলো, এবার হোমওয়ার্ক থাকছে পেজ নাম্বার 5 এর কোশ্চেন 5 টু 8, প্রথমে এটা খাতাতে লিখবে, ডব্লিউপিএসসি খাতাতে লিখবে, তারপর এটাকে প্র্যাকটিস করবে। এবার নাম্বার 5, এবার দেখো ডব্লিউপিএসসি সাবজেক্ট হচ্ছে পেজ নাম্বার 5, রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ, এটা একই কন্টিনিউ পেজ হচ্ছে, কোশ্চেনটা আলাদা হচ্ছে, পেজ দ্য রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইমস উইথ মানে রাইমস মানে হচ্ছে একই রকমের উচ্চারণে, নাই না